গত রবিবার মিছিল শেষে বাড়ি ফেরার পথেই তেলিয়ামোড়া থানাদিন মহারানীপুর এলাকার যান দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনজন বিজেপি কর্মী আহতদের বাড়ি উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকায় বাইশ ঘড়িয়ায় আর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন বিকাশ দেববর্মা সোমবার নিজের নমিনেশন প্রক্রিয়া শেষে সন্ধ্যায় আহতদের খোঁজ নিতে ছুটে যান তাদের নিজ নিজ বাড়িতে আহত তিনজনের বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করার আশ্বাস দেন তিনি आहुत तो बीजेपी कर्मी देर द्रुत सुस्थता करें विकास बाबू कल हमारा हमको वेलकम करने के लिए गया था वो बप्पा सना के टाइम पे उन लोग तीन एनजी हुआ है इसको देखने के लिए इसके घर में आया है अभी थोड़ा रिकवरी हो रहा है उन लोग को जितना इसका पास रहेंगे हम इसका साथ में रहेंगे जितना भी कुछ नुकसान हुआ बहुत दुख में है लेकिन फिर भी हमारा भगवान ने बचाया जो कुछ हुआ है भगवान ने बचाया है उन लोग को देखने के लिए आया था आज এদিকে সোমবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত বাইশ নং বুথির মহারানীপুর এলাকায় এক সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রাক্তন ওয়ার্ড মেম্বার সহ দশ পরিবারের ছত্রিশ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেবর্মা রিপোর্ট আর এ নিউজ